আসসালামু আলাইকুম, টিজেন 24 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকের এবারে খবরে আলোচনা রয়েছে সৌদির আজ সকালের তাজা খবর। সৌদিতে রোগীর সংখ্যা বেড়ে হয়েছে 417,363 জন। দেখুন সৌদির করোনার সর্বশেষ আপডেট। চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যাক। সৌদি আরবে করোনা ভাইরাস পরিস্থিতি আজকে অনেকটাই উন্নতি হয়েছে। সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে আজ নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে 1,056 জন, সূত্র সৌদি প্রেস এজেন্সি। আর এদিকে সৌদিতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আজ মারা গিয়েছে 11 জন। ইনানিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর এতে করে সৌদিতে করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী সর্বমোট রোগীর সংখ্যা দাঁড়াল 6,957 জনে। এছাড়া আজ সৌদিতে নতুন করে করোনা রোগী শনাক্ত করা হয়েছে সর্বমোট 1,071 জন। এর ফলে সৌদিতে মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 417,363 জন। বিগত 24 ঘন্টায় সৌদিতে সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছে 1,071 জন। এর ফলে সৌদিতে এখন পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 4,580 জন। আর এদিকে সৌদিতে আজ অবধি 96.2% রোগী সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছে এবং বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে 9,826 জন রোগী। এর মাঝে গুরুতর অবস্থায় রয়েছে 1,335 জন রোগী। চলুন জেনে নেওয়া যাক সৌদি আরবের প্রধান প্রধান শহরগুলোতে আজকে কতজন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। রিয়াদে 446 জন, মক্কায় 253 জন, পূর্বাঞ্চলে 136 জন, আসিরে 52 জন, মদিনাতে 33 জন, জিজানে 28 জন, আলকাসিমে 27 জন, হাইলে 20 জন, তাবুকে 15 জন, নাজরানে 15 জন, উত্তর বর্ডারে 14 জন, আলবাহাতে 11 জন এবং আলজৌফে 6 জন, সর্বমোট 1,056 জন। আপনারা যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন রিয়াদ, মক্কা এবং পূর্বাঞ্চলে এই তিনটি শহরে সবসময় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেশি। এখন আস্তে আস্তে সৌদি আরবে যে ছোটো ছোটো শহরগুলো রয়েছে যে অঞ্চলগুলোতে মানুষের সংখ্যা একটু কম, যেমন আসির, মদিনা, জিজান, তাবুক, এই অঞ্চলগুলোতে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বাড়তে শুরু করেছে, যেটি অনেক খারাপ একটি লক্ষণ। মানুষ কম, তারপরও যদি করোনা আক্রান্ত রোগীর সংখ্যা এভাবে বৃদ্ধি পায় তাহলে একটা সময় দেখা যাবে এই এলাকাগুলোতে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা একেবারে 3-4 গুণ হয়ে যাবে। তাই আপনারা যারা এই জিজান, তাবুক, মদিনা, উত্তর বর্ডার এলাকাতে আছেন তারা একটু বেশি সাবধানতা অবলম্বন করবেন এবং সর্বদা করোনা বিধি মেনে চলবেন। খবরটি আমাদের সৌদি আরবে সকল প্রবাসীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই আপনারা যা দেখছেন তারা শেয়ার করে অন্যদেরকে এক্ষুনি দেখার সুযোগ করে দিন। আর আপনি যদি আমাদের চ্যানেলের তো হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সৌদি আরবের সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল টিজেন 24, তাই দেরি কিসের, এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন।